নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্কেচ বুকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজ তোমাদেরকে দেখাবো কিভাবে একটা কিউট ডলফিন ড্র করতে হয় তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটা প্রেস করে দেবে যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তোমরা সহজেই পেয়ে যাও তাহলে চলো দেখি কিভাবে একটা ডলফিন ড্র করতে হয় প্রথমে আমি ডলফিনের মুখটা ড্র করছি এরপরে আমি ডলফিনের পিঠের অংশটা একটা কার্প লাইন দিয়ে ড্র করে নিচ্ছি দেখো কীভাবে কার্প লাইনটা ড্র করছি এরপর দেখো মুখের যে অংশটা আমি ড্র করে নিয়েছিলাম সেখান থেকে আর একটা কার্ভ লাইন ওই আগের কার্ভ লাইনটাকে ফলো করে একদম নিচে পর্যন্ত নিয়ে গেছি এরপরে দেখো মুখের আরেকটা পোর্শনটা আমি ড্র করছি এবার আমি একটা পাখনা আমি ড্র করলাম আরেকটা পাখনা আমি ওরই সাথে ড্র করে নিলাম এবার আমি বুকের অংশটা ড্র করছি এবার আমি লেসটা দেখো কিভাবে ড্র করছি দুটো দুদিক থেকে লাইন আঁকবে তারপরে আর দুটো কার্প লাইন এঁকে ওই দুটোকে যুক্ত করে দেবে এবার দেখো আমি চোখটা আমি কিভাবে ড্র করছি একটা গোল বৃত্ত আঁকবে তার মাঝখানে একটা সেমি সার্কেল বা অর্ধক বৃত্ত আঁকবে ঠিক আছে এবার দেখো আমি পিঠের উপরে একটা পাখনা অ্যাড করলাম এবার আমি কিছু জলের বিন্দু অ্যাড করছি যেন মনে হচ্ছে ডলফিনটা জলে থেকে উপরে উঠছে তোমাদের কাছে অনুরোধ তোমরা ড্রয়িংটা শেষ পর্যন্ত দেখবে যাতে করে তোমরা আমি কিভাবে ড্রটা করছি তোমরা সুসহজেই বুঝতে পারো এই হয়ে গেল আমাদের বেসিক আউটলাইন ড্রয়িংটা এবার আমরা রং করব আমি প্রথমে লাইট ব্লু কালার দিয়ে উপরের পোষণটা রঙ করছি এবার উপরের পাখনাটা রঙ করছি তোমরা ধীরে ধীরে রং করবে এতে করে কালারটা খুব সুন্দরভাবে মিশে যাবে দেখো আমি কিভাবে রঙ করছি আমাকে ফলো করলে তোমরাও এইভাবে রং করতে পারবে তোমরা আস্তে আস্তে রং করবে বেশি তাড়াহুড়ো করতে যাবে না বন্ধুরা তোমরা যারা বেশি ড্রয়িং শিখতে চাইছো তাদের জন্য সুখবর আমার একটা ড্রয়িংয়ের উপরে কিছু ভিডিও আমি ইউটিউবে আপলোড করে রেখেছি আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি তোমাদের জন্য তোমরা আমার কমেন্ট সেকশনে গিয়ে সেই ভিডিওর প্লেলিস্টের লিংক পেয়ে যাবে আর এই যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওর উপরে কোনো জায়গায় আমি ওই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেব তোমরা লিঙ্কটা ক্লিক করে ভিডিওগুলোকে দেখতে পারো তোমরা দেখবে কীভাবে আমি বেসিক ড্রয়িংগুলো করেছি এগুলোই যারা ড্রয়িং শিখছে তাদের জন্য উপযুক্ত তোমরা প্র্যাকটিস করলেই তোমাদের ড্রয়িংটা ইমপ্রুভ হবে এবার আমি ছাই রঙ দিয়ে ডলফিনের পেটের অংশটা রঙ করে নিচ্ছি আমরা ধীরে ধীরে রঙটা করবে বেশি তাড়াহুড়ো করতে যাবে না আর ড্রয়িংটা বাড়িতে প্র্যাকটিস করে নেবে যত প্র্যাকটিস করবে ততই দেখবে ড্রয়িংটা খুব সহজেই তোমরা করতে পারছ এবার দেখো আমি বুকের দিকে যে দুটো পাখা আছে সে দুটো লাইট ব্লু কালার দিয়ে রঙ করছি এবার আমি ডার্ক ব্লু কালার দিয়ে জলের বিন্দুগুলো রঙ করছি প্রথমে আমি ডান দিকের জলের বিন্দুগুলো রঙ করে নিচ্ছি আলো ছড়ায় বোঝানোর জন্য আমি কিছুটা সাদা অংশ রেখে দিয়েছি এবার আমি বাঁ দিকের জলের বিন্দুগুলো রং করছি আমরা ভিডিওটার শেষের পর্যায়ে চলে এসেছি তাহলে তোমরা দেখতে পারলে কিভাবে একটা ডলফিনটি অতি সহজে ড্র করতে হয় আর অয়েল পেস্টেল দিয়ে রঙ করতে হয় তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটা যত বেশি পারো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে নেবে যাতে করে তারাও এই ভিডিওটা দেখে একটা ড্রল পিন কীভাবে ড্র করতে হয় সেটা শিখতে পারে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও তোমাদের কাছে আরেকটা অনুরোধ যে তোমরা আমার নেক্সট ভিডিওটা কিসের ওপর হবে তার সাজেশান আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তাহলে আজকে মতো এখানেই আর শেষ করছি বাই